أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما قدر الله حق قدره إذ قالوا ما بشر من شيء قل من أنزل الكتاب الذي جاء به موسى نورا وهدى للناس تجعلونه قراطيس تبدونها وتخفون كثيرا وعلمتم ما لم تعلموا قل الله قل الله قل الله ثم ذرهم في خوضهم وهذا كتاب أنزلناه مبارك مصدق الذي بين يديه ولتنذر أم القرى والذين يؤمنون بالآخرة يؤمنون به وهم على صلاتهم يحافظون ومن أظلم ممن افترى على الله كذبا أو قال أوحي إلي ولم يوحى إليه شيء سأنزل مثل ما أنزل الله ولو ترى إذ الظالمون في غمرات الموت والملائكة باسطوا أيديهم أخرجوا أنفسكم اليوم تجزون عذاب
الحق غير الحق وكنتم عن آياته تستكبرون صدق الله العظيم. Come with me. You have to check your body is clean, and then when you raise your hand, yeah, Allahu Akbar, and then you see all your fingertips, yeah, all your fingertips has to go towards the Qibla. Allahu Akbar. Allahu Akbar. Again, when you're saying Allahu Akbar, your fingertips should be pointing towards the Qibla, inshallah. Allahu Akbar. And then my knees is going to go into the ground. Okay? And then my hands is going to go into the ground, yeah, and then my nose, and then my forehead, okay, so like this, Allahu Akbar, can you see it, yeah, so that's how your feet has to be, Allahu Akbar. Not too much, yeah, and then you stand still, erected, and then you read, there's a dua there, yeah. This is a very important common mistake people make. The Holy Quran states, Salah, or the prescribed prayer, has been mentioned in the Holy Quran as an essential characteristic of a true believer. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের সামনে ওজুর পূর্বে এবং শেষে যে দোয়াগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব ওজুর পূর্বে আমরা যে দোয়াটি বলি এটা আমরা অনেকেই জানি আলহামদুলিল্লাহ ওজুর পূর্বে ওজু শুরু করার আগে আমরা দোয়াটি বলবো বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ এবং ওজুর মাঝখানে ওজু করার সময় ওজুর ভিতরে মাঝে মাঝে একটা দোয়া আছে সেই দোয়াটি আমরা পড়বো আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসিলি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি এটা আবার বলি আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসিলি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি আর ওজুর শেষে আমরা পড়বো ওজুর শেষ করার পরে বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন আসুন আমরা একটু এগুলো নিয়ে আরো আমরা হাদিসের মধ্যে যাই হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা সালাতা লিমান লা ওয়াদুআ লাহু ওয়া লা ওয়াদুআ লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহ আলাইহি লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহ আলাইহি যারা আল্লাহর নাম নেয় না ওযুর শুরুতে এটা ওযুই হয় না মানে ওযুটা আনকমপ্লিট হবে পরিপূর্ণ হবে না তাইলে ওযুর শুরুতে বিসমিল্লাহ বলা এটা কি সুন্নাহ ওযুর শুরুতে বিসমিল্লাহ বলে ওযু করাটা সুন্নাহ আর আরেকটা হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনা আবি মুসা আল আশারি রাদিয়াল্লাহু আনহু আন্নাহু ক্বালা আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইতাওয়াদ্দা ফাসামিয়াহু ইয়াকুলু হযরত আবু মুসা আশারি রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি আল্লাহ রাসূলের কাছে কি নিয়ে আসলাম আতাইতু রাসূলুল্লাহ ওয়া হুয়া ইতাওয়াদ্দা আমি আসলাম আল্লাহ রাসূলের কাছে এই সময় আল্লাহ রাসূল কি করছেন ওযু করছেন তখন আমি শুনলাম উনি বলছেন ফাসামিয়াহু ইয়াকুলু আল্লাহুম্মা গফিরলি যামবি এই দোয়াটি পড়ছেন আল্লাহুম্মা গফিরলি যামবি কোন সময় ওযু করার সময় ওযুর ভিতরে আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসিলি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি আর আরেকটা হাদিস আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দা তোমাদের মধ্যে যদি কেউ ওযু করে ফায়ুবলিগু আও ফায়ুসবিগুল ওযু ভালো করে যদি ওযু করে এরপরে বলছেন এরপরে যে সময় ওযু শেষ হয়ে যাবে যদি সে বলে
أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله তখন হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ আস-সামানিয়া, তার জন্য জান্নাতের আটটা দরজা খোলা হয়ে যায়। জান্নাতের যে আটটা দরজা আছে, আটটা বেহেশত আছে, প্রত্যেকটার দরজা খুলে যায়। ইয়াদখুলু মিন আইহা শা, সে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারে। এই হাদিসটা আছে মুসলিম শরীফের মধ্যে, রাওয়াহু মুসলিম। আর আরেকটা হাদিসের মধ্যে আসছে, তিরমিজি শরীফের ওয়াতের মধ্যে আসছে, যে আপনি এই কলিমা শাহাদা পড়ার পরে, এটা তো আপনি পড়লেন, এটা যেটা মুসলিম শরীফ থেকে বললাম, আর তিরমিজি শরীফের ওয়াতের মধ্যে আসছে আপনি এটাও পড়বেন এই ওজুর শেষে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহিরিন, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহিরিন। অর্থাৎ হে আল্লাহ, আপনি আমাকে কী করেন, তওবাকারীদের অন্তর্ভুক্ত করে দেন, তওবাকারীদের শ্রেণীভুক্ত করে দেন, এবং আমাকে পবিত্র রক্ষাকারীদের শ্রেণীভুক্ত করে দেন। তাইলে সর্বমোট আমি কয়েকটা দোয়া বললাম ওজুর পূর্বে, ওজুর পূর্বে তিনটা দোয়া বললাম। ওজুর পূর্বে হলো বিসমিল্লাহ বলে ওজু শুরু করা, বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ। আর ওজুর ভিতরে এই দোয়াটি পড়া, আল্লাহুম্মা ইগফিরলি যামবি ওয়া সি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। আর ওজু শেষ করার পরে বলবো أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين الله رب العالمين جنا مدركه এই সমস্ত কথার উপর আমল করার তৌফিক দান করেন। والسلام عليكم ورحمة الله وبركاته। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ভিউয়ার্স, আজকে আমরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস নিয়ে আলোচনা করব। আর এই হাদিসটি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবার সম্মান বোঝানোর জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। আর এই হাদিসটি তার থেকে একজন সাহাবী যার নাম সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনি বর্ণনা করেন। এই সাহাবি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলি সবসময় লিপিবদ্ধ করে রাখতেন। আর তার এই হাদিসটি ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিস নম্বর 5973 আর ইমামে তিরমিজি রহমতুল্লাহ আলাইহি 1902 মধ্যে বর্ণনা করেছেন, যে সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল কাবায়িরি আন ইয়াশতুমা আর-রাজুলু ওয়ালিদাইহি, যে কবিরা গুনাহর মধ্যে বড় গুনাহ, যে গুনাহ তওবা ব্যতীত আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না, যে গুনাহটা একজন মুসলমানের জন্য করা মুনাসিব না, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করবে যদি এই গুনাহ করে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মিনাল কাবায়িরি, কবিরা গুনাহর মধ্যে থেকে এই গুনাহ, আন ইয়াশতুমা আর-রাজুলু ওয়ালিদাইহি, যে একজন মানুষ তার মা বাবাকে গালি দিবে। হাদিস সাহাবায়ে কেরাম শোনার পরে সাহাবায়ে কেরাম ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম তারা আশ্চর্যজনিত হয়ে গেলেন যে একজন মানুষ কেমনে করে তার মা বাবাকে গালি দিবে। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়াহাল ইয়াশতুমুর রাজুলু ওয়ালিদাইহি, ইয়া রাসূলুল্লাহ এটা কি হতে পারে যে একজন মানুষ তার মা বাবাকে গালি দিবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করুক, এই জমানায় এটা অনেকাংশে দেখা যায় যে মানুষ নিজের মা বাবাকে গালি দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে সত্যি বুঝার আর মা বাবার খিদমত করার তৌফিক দান করুন। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম যখন আশ্চর্যজনিত হয়ে তারা প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ হাল ইয়াশতুমুর রাজুলু ওয়ালিদাইহি, এটা কি হতে পারে? সাহাবায়ে কেরামের যুগটা দেখেন কি ভালো যুগ ছিল, যে তারা চিন্তাই করতে পারছিলেন না যে একজন মানুষ তার মা বাবাকে কীভাবে গালি দেয়। তখন সাহাবায়ে কেরাম যখন এই প্রশ্ন করলেন হাল ইয়াশতুমুর রাজুলু ওয়ালিদাইহি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ক্বালা নাআম, হ্যাঁ একজন মানুষ তার মা বাবাকে গালি দিতে পারে। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেটা কিভাবে হবে? ইয়াসুব্বু আবার রাজুলি ফায়াসুব্বু আবাহু ওয়াশতুমু উম্মাহু ফায়াশতুমু উম্মাহু, যে একজন মানুষ অন্য মানুষের বাবাকে গালি দিবে, প্রতি উত্তরে ওই মানুষটা তার মা বাবাকে গালি দিবে। একজন মানুষ অন্য মানুষের মাকে গালি দিবে, প্রতি উত্তরে ওই মানুষটা তার মাকে গালি দিবে। এর জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আসল উৎপত্তি হলো ওই মানুষটি, যে মানুষটা অন্য মানুষের মা বাবাকে গালি দেয়, প্রতি উত্তরে ওই মানুষগুলো তার মা বাবাকে গালি দেয়। এই হাদিসের দ্বারা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে শিক্ষা দিচ্ছেন সেটা হলো যে আপনি যেভাবে আপনার আম্মা আব্বার, আপনার মা বাবার আপনি শ্রদ্ধা করবেন, ঠিক তেমনিভাবে আপনি অন্যর মা বাবারও শ্রদ্ধা করবেন। আপনি যদি অন্যর মা বাবার শ্রদ্ধা করেন, অন্যর মা বাবা সম্পর্কে আপনি সুজ্ঞান রাখেন, সুধারণা রাখেন, তখন অন্যরাও আপনার মা বাবাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে। আর যদি আপনি নাউজুবিল্লাহ কারণবশত কোনো মা অন্য মানুষের মা বাবার সাথে বেয়াদবি করেন, প্রতি উত্তরে তারা আপনার মা বাবার সাথে
বেয়াদবি করবে। এই জন্য আমরা সবসময় এটা নিয়ে সতর্ক থাকবো যে কোনো কথাবার্তায় ইশারা ইঙ্গিতে যেন আমরা কোনো মানুষের সামনে বা কোনো মানুষের পিছনে তার মা বাবা সম্পর্কে আমরা যেন কখনো আলোচনা সমালোচনা না করি, কেননা যখন সে শুনবে সে আঘাত পাবে আর প্রতি উত্তরে সে আমাদেরকে আমাদের মা বাবাদেরকে সে গালি দিবে। আর এটার কারণ আমি হয়ে গেলাম যে আমি যেহেতু অন্যর মা বাবাকে গালি দিয়েছি, প্রতি উত্তরে তারা আমার মা বাবাকে গালি দিয়েছে, এই জন্য আমার মা বাবাকে গালি দেওয়ার কারণ আমি হয়ে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনে করিমের মধ্যে বলছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহ আদওয়ান বিগাইরি ইলম। যে সমস্ত মুশরিকরা তারা দেবদেবীর পূজা করে সেই সমস্ত দেবদেবীকে তোমরা গালি দেবে না, কারণ তোমরা যদি ওদেরকে গালি দেও তো প্রতি উত্তরে তারা আল্লাহকে গালি দিবে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিজের মা বাবার সম্মান বজায় রাখার সবচেয়ে উত্তম পন্থা আমাদেরকে বাতলিয়ে দিচ্ছেন যে খবরদার, নিজের মা বাবার সম্মান চাও, অন্যর বাবার সম্মান করবে। যখন অন্যর মা বাবার সম্মান করবে তখন অন্যরাও তোমাদের মা বাবার সম্মান করবে, আর যদি তোমরা অন্য মানুষের মা বাবার সম্মান করো না প্রতি উত্তরে তাহারা তোমাদের মা বাবার অসম্মানই করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিজের এবং অন্যের মা বাবার শ্রদ্ধা করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। منظور دعا کرنا جب وقت نزا آئے دیدار عطا کرنا جب وقت نزا آئے آئے دیدار عطا کرنا جب وقت نزا آئے دیدار عطا کرنا میں قبر اندھے جب وقت نظر آئے
জব ওয়াক্তে নাজা আয়ে।